সালাম আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল বাহিনীর সদস্যরা আরও এক জেলা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র চুরমার করে দিল সিরিয়া আফগান সেনাদের সহায়তায় বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের বিস্তারিত খবরে জানবেন আমেরিকাকে ব্যবহার শেখাবো আমরা চীনের হুশিয়ারি। তালেবানকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে পাকিস্তান অভিযোগ আফগানিস্তানের আফগানিস্তান ছেড়ে মধ্য এশিয়ায় যাচ্ছে মার্কিন সৈন্য সবশেষে জানবেন রাজ্য জয়ের পর এবার মোদী পতনের মিশনে দিল্লি যাচ্ছেন মমতা সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন পালিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আরও এক জেলা তালেবানের দখলে আফগানিস্তানে আরও একটি জেলা দখলে নিয়েছে তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যরা কুনার প্রদেশে নরি জেলা থেকে সরে গেলে তার নিয়ন্ত্রণ চলে যায় সশস্ত্র গোষ্ঠীটির হাতে এছাড়া কাপসিয়া প্রদেশের নিজরাব জেলায় চলছে তুমুল সংঘর্ষ আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এসব তথ্য জানিয়েছে খবরে বলা হয় রোববার লড়াই চলাকালে কুনার প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র সরবরাহ না থাকায় সরে যায় এরপর তা দখলে নেয় তালেবান এছাড়া দেশের বিভিন্ন জায়গায় তালেবানের সঙ্গে লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কুনার প্রদেশের সংসদ সদস্য জাওয়াজ সাবি বলেন নরি জেলার দখলে তালেবানকে কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি বলতে গেলে বিনা প্রতিরোধে তারা জেলাটি দখলে নিয়েছে এটা নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে দুর্বলতা প্রকাশ করে নিরাপত্তা বাহিনীর সূত্র জানায় কুন্দুস প্রদেশের চাহার দ্বারা পারওয়ান প্রদেশের চারিকা শহর সামানগান প্রদেশ সহ দেশের বিভিন্ন এলাকায় তালেবানের সঙ্গে তীব্র লড়াই হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পারওয়ান প্রদেশের গভর্নর ফজল আয়ার বলেন তালেবান অস্ত্র এবং আহতদের ঘটনাস্থলে ফেলে গেছে তাদের হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে এদিকে তখর প্রদেশের ষোলো জেলা তালেবানের দখলে গেছে দুই সপ্তাহ আগে প্রদেশের রাজধানী তালুকানে এখনও তীব্র লড়াই চলছে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যেসব এলাকার দখল তালেবান নিয়েছে তা পুনরুদ্ধার অভিযান অব্যাহত রয়েছে রোববার থেকে আগের চব্বিশ ঘন্টা লড়াইয়ে তালেবানের একশো সত্তর জন নিহত হয়েছে যদিও প্রতিরক্ষা বাহিনীর দেওয়া এইসব তথ্য প্রত্যাখ্যান করেছে তালেবান ইসরায়েলি ক্ষেপণাস্ত্র চুরমার করে দিল সিরিয়া সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট সফলতার সাথে ইসরায়েলের দুইটি গাইডেড মিসাইল প্রতিহত এবং সেগুলোকে ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এই তথ্য জানিয়েছে রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টার ফর সিরিয়ার প্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত এই তথ্য প্রকাশ করেন তিনি জানান ইসরায়েলের দুটি এফ সিক্সটিন বিমান থেকে গাইডেড মিসাইল ছড়া হয় তবে তাৎক্ষণিকভাবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয় এবং ক্ষেপণাস্ত্র দুইটি মধ্য আকাশে ধ্বংস হয় রাজধানী দামেশকের দক্ষিণে সৈয়দার জয়নব শহরের ওপর ক্ষেপণাস্ত্র দুইটির ধ্বংসাবশেষ পড়ে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের গাইডেড মিসাইল ধ্বংস করার কাজে রাশিয়ার দেওয়া বাক এম টু ই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে এ নিয়ে চলতি সপ্তাহে ইসরায়েল সিরিয়ার ওপর তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালালো এর আগে গত বুধবার ও সোমবার দখলদার বাহিনী সিরিয়ার ওপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে প্রতিবারই সিরিয়ার সামরিক বাহিনী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছে আফগান সেনাদের সহায়তায় বিমান হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র তালেবানের বিরুদ্ধে আফগান সেনাবাহিনীর লড়াইয়ে বিমান হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র মার্কিন শীর্ষ এক জেনারেল রোববার এই ঘোষণা দিয়েছেন আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে তালেবান হামলা বেড়ে গেছে ইতিমধ্যেই বহু বিদেশি সেনা নিজ নিজ দেশে ফিরে গেছেন তালেবানরা বিভিন্ন শহরে আগ্রাসী হামলা চালাচ্ছে ক্রমশ তারা একের পর এক এলাকা দখলে নিচ্ছে তাদের এসব আগ্রাসী হামলা প্রতিহত করতে কারফিউ জারি করা হয়েছে স্থানীয় সময় রাত থেকে ভোর পর্যন্ত রাজধানী কাবুল ও অন্য দুটি সারা দেশে রাত্রিকালীন জারি করা হয় ইউএস আর্মি সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেত ম্যাকেনজি কাবুল থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন আফগান সেনাবাহিনীকে সহায়তা দিতে গত কয়েকদিনে বিমান হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র তালেবান যদি হামলা অব্যাহত রাখে তবে আফগানিস্তানকে এভাবেই সহায়তা দিয়ে যাওয়া জন্য আমরা প্রস্তুত তবে তিনি এটা স্বীকার করেছেন যে আফগান সরকারের জন্য সামনের দিনগুলো বেশ কঠিন আগামী একত্রিশে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে কিন্তু তারপরেও আফগান বিমান বাহিনীকে সমর্থন অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ম্যাকেনজি বলেন একত্রিশে আগস্টের পরেও আমরা আফগান বাহিনীকে সমর্থন দিয়ে যাব আমেরিকাকে ব্যবহার শেখাবো আমরা চীনের হুশিয়ারি। চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন অপরের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা যদি আমেরিকা এখনও শিখে না থাকে তাহলে আন্তর্জাতিক সমাজকে সঙ্গে নিয়ে আমরা তা আমেরিকাকে শিখিয়ে দেব চীনা দৈনিক গ্লোবাল টাইমসে ওয়াং ই এর বক্তব্য ছাপা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইসের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই হুশিয়ারি উচ্চারণ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী নেট প্রাইস বলেছিলেন বেজিংয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটন শক্তিমত্তার অবস্থান থেকে কথা বলবে এর প্রতিক্রিয়া ওয়াং বলেন বিশ্বের কোন দেশের উপর এখন আর অন্য কোনো দেশের শ্রেষ্ঠত্ব নেই এবং চীন কখনো তার সঙ্গে অন্য কোনো দেশকে সেরকম আচরণ করার অনুমতি দেবে না চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন আমেরিকা সব সময় অন্য দেশের উপর নিজের সিদ্ধান্ত ও কর্তৃত্ব চাপিয়ে দিতে চায় কিন্তু চীনের সঙ্গে আর সেই আচরণ চলবে না তালেবানকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে পাকিস্তান আফগানিস্তানের অভিযোগ আফগানিস্তানে চলমান সংঘর্ষে পাকিস্তান তালেবানকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব এই অভিযোগ করেছেন তিনি তালেবানকে আর্থিক ও সামরিক সহযোগিতা দেওয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে দাবি করেছেন সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে প্রায় পনেরো হাজার মিলিশিয়া আফগানিস্তানে অনুপ্রবেশ করেছে মুহিব বলেন তালেবানের পক্ষে লড়াই করার লক্ষ্যে ইসলামাবাদের প্রত্যক্ষ মদদে এসব সশস্ত্র ব্যক্তি আফগানিস্তানে অনুপ্রবেশ করেছে হামদুল্লাহ মুহিব দাবি করেন পাকিস্তান থেকে আরও দশ হাজার মিলিশিয়া আফগানিস্তানে পাঠানোর তোড়জোড় চলছে বলে কাবুল খবর পেয়েছে আফগান সরকার বহুবার তালেবানকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছে কাবুল বলছে আফগানিস্তানের পরিস্থিতি নাজুক হয়ে পড়ার পেছনে ইসলামাবাদের বড় হাত রয়েছে পাকিস্তান অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে সাম্প্রতিক সময়ে তালেবান আফগানিস্তানে বিশাল এলাকা দখল করে নিয়েছে তবে এ ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগ প্রশমনের জন্য তালেবান বারবার বলছে তারা রাজনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চায় আফগানিস্তান ছেড়ে মধ্য এশিয়ায় মার্কিন সৈন্য আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র তাদের মধ্য এসে কয়েকটি দেশে মোতায়েন করার কথা বিবেচনা করছে তবে রাশিয়া যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্তের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে রুশ পররাষ্ট্র উপমন্ত্রী সেরগে রিয়াবকবের এই সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশিত হয়েছে এক রুশ সামরিককে দেওয়া সাক্ষাৎকারে রিয়াবকব বলেন গত মাসে জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে পুতিন বাইডেনের কাছে মস্কোর উদ্বেগের কথা জানিয়ে দিয়েছেন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে নব্বই শতাংশ মার্কিন সৈন্য ও সরঞ্জামাদি প্রত্যাহার করে নেওয়ার পর মস্কোর পক্ষ থেকে এই উদ্বেগের কথা জানানো হয় বাইডেন বলেছেন একত্রিশে আগস্টের মধ্যে আফগানিস্তানে মার্কিন সামরিক তৎপরতা গুটিয়ে আনা হবে বাইডেন জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মধ্যে জানিয়েছিলেন তিনি এগারোই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার সম্পন্ন করবেন সাক্ষাৎকারে রিয়াবক বলেন আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আফগানিস্তানের প্রতিবেশী কোনো দেশে স্থায়ীভাবে মার্কিন সৈন্য রেখে দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমরা সাফ জানিয়ে দিয়েছি এটি করলে মধ্য এশিয়ার মতো গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি নয় শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককেও প্রভাবিত করবে তিনি আরও বলেন এ ব্যাপারে মধ্য এশিয়ার দেশগুলোকেও রাশিয়ার তরফ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে রাজ্য জয়ের পর এবার মোদী পতনের মিশনে দিল্লি যাচ্ছেন মমতা পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপিকে বিপুল ব্যবধানে হারানোর পর এই প্রথম সোমবার দিল্লি যাচ্ছেন মমতা ব্যানার্জি বিকালে তার দিল্লি পৌঁছানোর কথা প্যাগাসাস কাণ্ড থেকে পেট্রোল ডিজেলের চড়া দাম গত এক সপ্তাহ ধরে এমন বিভিন্ন বিষয় নিয়ে উত্তপ্ত রাজধানীর রাজনীতি কার্যত অচল সংসদ নরেন্দ্র মোদীর সরকার বনাম তৃণমূল সহ বিরোধীদের এই সংঘাতপূর্ণ আবহে চলতি সপ্তাহের প্রায় পুরোটাই দিল্লিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এনসিপি নেতা শারদ পাওয়ার সহ শীর্ষ বিরোধী নেতাদের অনেকের সঙ্গে তার কথা বলার কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সাতবারের সংসদ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও দিল্লি গেলেই সংসদ ভবনে যান তিনি দেখা করেন পুরনো সচিত্রদের সঙ্গে তবে তৃতীয়বারের জন্য বঙ্গ বিধানসভা ভোটে বিপুল সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে দিল্লি সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বুধবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মমতার এছাড়া মমতা দেখা করতে পারেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এনসিপি নেতা শারদ পাওয়ার সহ শীর্ষ বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতার তবে এসব কখন হবে সে বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে। এদিকে দিল্লি যাওয়ার আগে রবিবার মন্ত্রিসভার বিশেষ বৈঠক করেছেন মমতা পিটিআই বলছে কেন তড়িঘড়ি করে এই বৈঠক ডাকা হয়েছে সে বিষয়টা স্পষ্ট নয় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সব মন্ত্রীকে ফোন করা হয়েছে প্রসঙ্গত গত মাসে এনসিপি প্রধান শারদ পাওয়ার দিল্লির বাসভবনে বিভিন্ন দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা একত্রিত হওয়ার পরে বিজেপি বিরোধী জোটের আলোচনা গতি পেয়েছে বৈঠক হয়েছিল পাওয়ার এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও টিএমসি যশবন্ত সিনহার নেতৃত্বে প্রাক্তন এই বিজেপির প্রবীণ নেতা সিনহা নরেন্দ্র মোদীর কঠোর সমালোচক